ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রথমে প্যাথোলজি ভবন উদ্বোধন এবং পরে তা পরিদর্শন করেন এরপর তিনি উদ্বোধন করেন সেনা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সভা সেমিনার আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ নির্মাণ করা হয়েছে পরে দরবার দেন দরবার নেন প্রধানমন্ত্রী সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন ফোর্সেস গোল অনুযায়ী সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে সেনাবাহিনী মানুষের আস্থা অর্জন করতে পেরেছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী পঁচাত্তর পনেরোই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস জন্য সৃষ্টি হয় যেটা যেকোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে